এজন্য আল্লাহর হাবিবে পাক হযরতে খোজাইমা খোজাইফাল খোজাইফাল ইয়ামেনিকে ডাক দেয়া। হুজুর বললেন, হোজাইবারে আমি নবী তোমার কাছে গোপনে গোপনে বলে গেলাম, মদিনার এই এরা এরা মুনাফেক মুনাফেক মুনাফেকের জানা যায় তুমি হোজাইফা যাইও না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তো নবীর এই গোপন সংবাদ যার কাছে, তিনি হযরতে হোজাইফাল ইয়ামানি, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, হযরত ওমর এই কথাটা শুনছেন। আবার হাদিস, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার হযরত ওমর হুজুরের বিদায় নেওয়ার পর হযরত ওমরের চোখে ঘুম নাই। হুজুর কইছে, মুনাফিক বহু আছে, না জানি আবার আমার নামটাও, আমার নামটাও ওই মুনাফিকের দপ্তরে না জানি আবার নামটা আছে নাকি। হযরত ওমর, হযরত ওমর সারা রাত ছটফট করেন, কখন যাব হোজাইফার কাছে, হোজাইফা হোজাইফা। সিরিয়া থেকে মদিনা আসলেন, মদিনা আসবার পর হযরত ওমর দৌড়ায় ওনার বাড়িতে। সকালবেলা প্রচন্ড বৃষ্টি, এই বৃষ্টি দিয়া ফজর নামাজের পর ভিজে ভিজে কয়েক মাইল পথ অতিক্রম করে হযরত ওমর হযরত হোজাইফার ঘরের দরজায় আর ঠক ঠক করে ঘরের দরজা আঘাত করলেন। হুজাইফা বললেন, কে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হযরতে ওমর বললেন, ভাই হুজাইফা আমি ওমর। সুবহানাল্লাহ, আরে ওমর আপনি প্রেসিডেন্ট, আপনি আমার ঘরের দরজাটা খুলে দাও, ইফতাহিল বাব। ফা দাখালা ওমর, ফা সাল্লামা আলাইহি। হযরতে হুজাইফা দেখে তো অবাক হয়ে গেলেন, আপনি এই দেশের প্রেসিডেন্ট, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরের দরজায় কনকনে শীতি দিয়া আর প্রচন্ড বৃষ্টির মাঝে দিয়া এই ভিজে ভিজে আপনি আমায়, আমি হুজাইফার ঘরের দরজায়। হযরতে ওমরকে হুজাইফা বললেন, ও হযরতে ওমর, আপনি যদি আমাকে খবর দিতেন আমি হুজাইফাই তো আপনার ঘরের দরজায় হাজিরা দিতাম। ওমর বললেন, না রে ভাই এটা আমার দরকার। সুবহানাল্লাহ, দরকারটা তোমার না, দরকার হলো আমার, আর হুজুর শিখাইয়া দিয়েছেন তোমার যদি দরকার হয় কাউরে তুমি আনায় না, বরং যার দরকার সে যেন তার কাছে ছুটে যায়। সুবহানাল্লাহ, দরকার হলো আমার, আমারই দেওয়ার দরকার তোমার কাছে, এই জন্য আমি নিজে এসেছি। তো হযরতে হুজাইফা বললেন, হাত খলিফাতুল মুসলিমিন কি খেদমত করবো? কয় না ভাই, কিছু খেদমতের দরকার নাই, একটা খালি বিষয় জানতে চাই। সুবহানাল্লাহ, ওমর বললেন, ভাই একটা বিষয় বলবো, বলবেন, জানার জন্য এসেছি বলেন। কয় হুজাইফা, আমি শুনেছি হুজুর বলেছেন, একটা খবর হুজুর আপনার কাছে দিয়েছেন, আপনি ছাড়া কারো কাছে নাই খবর। সুবহানাল্লাহ, কোন আপনি খালি আমার একটু খবরটা দিয়ে দেন হুজুর, যে ওই যে আপনার কাছে বইলে গেছে এই মদিনায় কারা কারা মুনাফিক, এমন এমন অনেকের নাম হুজুরের লিস্টে আপনার কাছে দিয়েছে, ভাই আপনি খালি আমার একটু খুঁয়ে দেন আমার নামটা আছে কি নাই। আল্লাহু আকবার বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়াতুল মুনাফিকে সালাসা, ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা খলাফা ওয়া ইজা উতুমিনা খানা, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী, আমার নূর নবী পাক বলেছেন, আয়াতুল মুনাফিকা সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি? ইজা হাদাসা কাযাবা, ইজা হাদাসা কাযাবা, মুনাফিকের এক নাম্বার আলামত হলো যখন সে কথা বলে, কথায় কথায় মুনাফিক মিথ্যা কথা বলে। মুনাফেক যদি থাকে কৃষ্ণপুর, মুনাফেক বলে, না ভাই কৃষ্ণপুর নাই, আমি তো আছি এখনো ফেনি, মাত্র পার হয়ে আমি মিরের সরাই থেকে আইতে আসি ভাই, আসলে সে কৃষ্ণপুর বাজারে। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক, আগামীকাল ইনশাল্লাহ এক সপ্তাহ পরে আপনার টাকা দিয়ে দিব। কই গেল এক সপ্তাহ, এর কোনো সপ্তাহ শেষ নাই, কি আছে কি নাই? এরপরে কিছু গেলে কয় দিব আর কি, শুক্রবারে, যেই মাসে শুক্রবার নাই সেই মাসে কি কি ভাই? ঠিক নেই, নাউজুবিল্লাহ বলেন, এগুলো হলো মুনাফেক নাম্বার। কি ভাই কথা কন, ঠিক না ভাই? ঠিক, এমন মুনাফেক আছে কি নাই? খালি মিথ্যা কথা বলবে, কথায় কথা মিথ্যা কথা বলবে। মনে রাখবেন, মিথ্যা কথা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, নাউজুবিল্লাহ বলেন, মিথ্যা মানুষের হায়াতকে কমিয়ে দেয়, মিথ্যা মানুষের বরকতকে শূন্য করে দেয়। এই জন্য মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, সম্মানিত হাজিরিন, সব সময় সত্য কথা বলবেন।
মিথ্যা সারা জীবন ভর বললো, এই মিথ্যা মিথ্যাই এটা হাজার বার বললো, লক্ষ বার বললো, ওই মিথ্যা সত্য হয়? এই জন্য কবি ফারাবি বলেছেন, সাদাকাত ঝড় নেই শান্তি হয়, সাদাকাত ঝট নেই শান্তি হয়, বানাটে কি উসলো সে কে খুশবু নেই শক্তি হয়, কাগজ কি ফুলছে। আল্লাহর কোন বান্দা সারা জীবন ভর যদি তুমি মিথ্যাকে চেষ্টা করো সত্য বানাবার জন্য, কয় না একটা মিথ্যা হাসাস জবান দিয়াও যদি তুমি বলা, এরপরে এমন একটা দিন এসে যাবে ওই মিথ্যাটা মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবে। কাজে মিথ্যা কোনো দিন শাক দিয়া তুমি মাছ ঢাকা যায় না, পারবে না পারবে না। সত্য সত্যই মিথ্যা আজীবন এটা মিথ্যাই রয়ে যায়। যেমন কাগজের ফুলে তুমি যতই চমক লাগাও দুনিয়ার কোন মানুষ এটাকে ফুল বলে না, ঠিক না বেঠি? কাগজের ফুল তুমি যতই চমক লাগাও না কেন এটা কখনো ফুল হয় না, লোকেরা বলে এটা কাগজের ফুল। কাজেই মিথ্যা কখনো তুমি সত্য প্রমাণ করতে পারবে না। যারা বেশি বেশি মিথ্যা কথা বলে নাম্বার ওয়ান তারা মুনাফেক। দুই নাম্বার হলো ওয়াইদা ওয়াদা খলাফা, সে ওয়াদা দেয়, ওয়াদা দিলে ওয়াদা বর খেলাফ করে, ঠিক না বেঠি? ইনশাল্লাহ পঞ্চাশটা হাজার টাকা দেন আগামী মাসের এক তারিখে, আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব, দোকান থেকে মাল আনে ভাই, আমার ছেলে আগামী মাসে টাকাটা পাঠিয়ে দিবে ইনশাল্লাহ, আপনার টাকা আগামী সব মাসের দশ তারিখের মধ্যে পেয়ে যাবেন। দিন যায় ক্ষণ যায় কোনো খবরই নাই, ঠিক না বেঠি? এই ওয়াদা দিয়ে আবার খেলাপ করে এটা মুনাফেকি। এরপরেও দেখবেন খালি ঘুরাইবো, ভাই আজকে না টাকা দেওয়ার কথা কো, ভাই ঢাকা আইছিলাম ইনশাল্লাহ দিয়া দেবো। দোয়ানদারে প্রত্যেক দিন যাই খালি গাড়ি যা ঢাকা, কালকে সিটাকা, পরশুদিন সিলেট, কি রে মাস দুই মাস তিন মাস পার হয়ে যায় খালি বিলে দেশেই নাই বিলে, খেলে চাইলেই খালি গেল কয় যে অমুক জায়গাতে আছে ইনশাল্লাহ আইতেছে আইলে দিয়া দেবো। দোকানদারকে প্রত্যেক দিন যখন খালি কই হেন আর হেন, আজকে দেখি চাই যাই দেখি, আজকে মাশাল্লাহ দোকানদার কয় বরফ করে বাজার আগাইছে কৃষ্ণপুর দিয়েই যাবো, এবার মাশাল্লাহ কৃষ্ণপুর দিয়ে যাইতেছে, আর ঘরের কাছে সকালবেলা সাত সকালে হ্যালো আব্দুর রহিম ভাই বাড়িতে আছেন? হ্যাঁ তো গরো ঘুমাইতেছে, যাও মত শুনছে আওয়াজ বুঝা লাগছে তো দোয়ানদার সারা কেউ না রে, আরে কি রে দোয়ানদার ঘর হয়ে গেছে, এখন তো কি কইব, এই তো কালকে মাত্র টেলিফোনে কথা কইছি আমি সিলেটে আছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমো, এখন যদি দেখা করো কেমন মিশা কথা ধরা খাইয়া যায়, এখন ছোট বাচ্চার ত্রি দেবর এটা কয় গিয়া কো আব্বাই বাইত নাই, ওই ছোট্ট এটা ঘরের দরজা খুলে কয় আব্বাই কইছে আব্বাই বাইত নাই। চিন্তা করেন কত বড় সিটা, এই এমন সিটার আছে কি নাই? এই জন্য হুজুর বলেছেন মুনাফিকের আলামত হলো তিনটি, ওয়াইদা ওয়াদা খলাফা, সে যখন ওয়াদা করে ওয়াদা বর খেলাপ করে, ওয়াইদা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে, মানে গোপন কথা হোক ভাই এই কথাটা আপনার কাছে আমানত রাখলাম আপনি কখনো বলবেন না, তো হযরতে হুযাইফার কাছে হুজুর একটা কথা আমানত রেখেছেন আর ওইটা হলো এই মুনাফেকদের নামগুলো তোমার কাছে আমানত রেখে দিলাম, আমানত রাখলাম, তুমি কারো কাছে প্রকাশ করো না তবে তুমি তার জানাজায় যাইও না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ হযরতে ওমর খলিফাতুল মুসলিম, তিনি প্রেসিডেন্ট তো, সুবহানাল্লাহ তিনি প্রেসিডেন্ট, তাই প্রেসিডেন্ট যখন কারো একটা সাধারণ একজন 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 লোকের কাছে প্রজার ঘরের দুয়ারে, বুঝতেই পারছেন কেমন ইজ্জত সম্মান করা দরকার। ওমর বললেন হুযাইফা ভাই একটি বিষয় আমি আপনার কাছে জানার জন্য এসেছিলাম, এই সকালবেলা এই বৃষ্টিতে কনকনে সিদি দিয়ে ভিজে ভিজে। বলেন ভাই কি বিষয় জানতে চান? খলিফাতুল মুসলিমিন বলেন গোলাম হাজির, উনি বললেন ভাই হুজুর একটা গোপন কথা আপনার কাছে বলেছিল, মুনাফেকের এই লিস্টিটা আপনার কাছে দেওয়া আছে, একটু আপনি আমার নামটা আসেনি দেখেন তো ভাই। সুবহানাল্লাহ, এত বড় নেককার, এত বড় আল্লাহওয়ালা, এরপরও মনে বড় ভয় না জানি মুনাফেকের কাতারে আমার দফতরে এসে যায়, আর একটু নামাজ রোজা করলে হে মনে করে আরে বাবা কত জবরদস্ত ওলি আল্লাহ, হে কারাগারে দেখলে এগুলো কি আমি তো কি কি কথা কোনো ঠিক না বাঠে,
আবার কিছু লোকের দেখবেন রাস্তা আড়ে মাশাআল্লাহ কি তাসবিহ পাঠ করে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন তাসবিহ পাঠ করে এই তাসবিহ পাঠ করতে করতে মশা ইন্দে কথা কয় ইন্দে দেখবেন তাসবিহ পাঠ করতেছে এমন মুনাফিক সমাজে আছে কি নাই ও ভাই হুযাইফা আপনি দেখেন তো আমার নামটা লিস্টিতে আছে কি নাই হুযাইফা বললেন ওমর আপনি এর কয়ার আগে কয়েকবার আপনি আমার কাছে বলেছেন আমি কি বলি নাই আপনাকে এটা বলা যাবে না জান বারবার এক বারবার এক কথা জানতে চান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর খলিফা সুবহানাল্লাহ এটা ওই পাঞ্জাবি ছিলেন না খলিফা না কি ভাই কথা কোন ঠিক না বাটি আমরা তো ভালো ভালো নামগুলো আজেবাজে লাগায় লাগায় দিয়ে কোথায় হলো খলিফা এই পৃথিবীতে আল্লাহর বান্দাগণ আল্লাহর খলিফা আর আমরা কাফর ছিলেন না নাম দিছি খলিফা কি কথা কোন ঠিক না বাটি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হুযাইফা বললেন আমি বলি না আপনাকে খালি একটা কথা জানতে আর কখন এই ফাদদার দ্বিতীয়বার এই কথা জানবে আপনি আমার সামনে দাঁড়াবেন না আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন বললেন ওমর ওমর বললেন হুযাইফা মাফ চাই আমি একটু জানতে চাই আমার নামটা আছে কি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুযাইফাতুল ইয়ামান বললেন খলিফাতুল মুসলিমিন আমি কি বলি না এটা বলা যাবে না হযরত ওমর বললেন ভাই আল্লাহর কসম আমার দু চোখে ঘুম নাই মুনাফিকের দফতরে আমার নামটা আছে কি নাই আল্লাহর কসম রাতের বেলা আমি ঘুমাতে পারি না সারা দিন আমি রাষ্ট্রীয় কাজ করি আর সন্ধ্যা বেলায় যখন বাড়ি ফিরে যাই আর মনে পড়ে যায় না জানি কোন কাজে আমার ভুল হয়ে গেল না জানি আবার মুনাফিকের কাতার আমার নামটা লিখা হয়ে গেছে আল্লাহর কসম আপনি বলেন তো ভাই হুযাইফা বলে না না তা কখনো বলা যাবে না সুবহানাল্লাহ হযরত ওমর নিরাশ হয়ে গেলেন হুযাইফা তিনি বলে এটা হুজুরের দেওয়া আমার কাছে আমানত সুবহানাল্লাহ এইজন্য আমানতের খেয়ানত করবেন না কখনো বাবার আরে আমার মুনাফিকি করবেন না হযরত হুযাইফা বললেন হযরত ওমর এটা বলা যাবে না আপনি ফিরে যান ওমর দেখলেন কিছুতেই বের করা যায় না এবার হযরত ওমর বললেন ভাই হুযাইফা আমি আর বিরক্ত করব না আল্লাহর কসম আমি আরেকটা ওসিয়ত আপনার কাছে জানতে চাই হুযাইফা বললেন বলেন ওমর এটা ছাড়া অন্য যা কিছু জানতে চান জানেন এবার হযরত ওমর হুযাইফাকে ধরে বললেন ভাই হুযাইফা আমি ওমরের শরীরটা বেশি ভালো নয় মনটাও বেশি ভালো না মনে হয় আর বেশি দিন বাঁচব না আপনি হুজুরের বড় কাছের এবং মহব্বতার ভালোবাসার আপনি যদি শুনেন আগামীকাল হযরত ওমর নাই আগামীকাল হযরত ওমর নাই নাই সারা মদিনায় খবর হয়ে গেল ওমরের বাড়ির দরজা থেকে আওয়াজ আসলো যে খলিফাতুল মুসলিমিন তো নাই এই বাড়ির মালিক নাই নাই এই খবরটা যদি এসে যায় এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের হাত ধরে হুযাইফা বললেন খলিফাতুল মুসলিমিন আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমরা চাই আপনি অনেক দিন বেঁচে থাকেন এই কথা বলবেন না ওমর বললেন মনে করেন আগামী দিন হযরত ওমর নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস আরে কখন জানি এলান হবে কখন জানি এলান হবে মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হযরত ওমর বললেন ভাই হুযাইফা মনে করেন আমি ওমর নাই আমি জানবার চাই খবরটা পাওয়ার পর আপনি কি আমার জানাজা যাবেন হুযাইফা ইয়ামানি চোখের পানি ছেড়ে বললেন আল্লাহর কসম জীবনে একবার নয় দুইবার নয় সামিতু রাসূলুল্লাহি সহিহ সুনান ইবনে মাজার হাদিস সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু যাহাবতু আনা আবু বকর ওয়া ওমর জালাসতু আনা আবু বকর ওয়া ওমর খরাসতু আনা আবু বকর ওয়া ওমর আকালতু আনা আবু বকর ওয়া ওমর রাওয়াহু ইবনে মাজা আও কামা ক্বাল আলাইহিস সালাম জবান খুলে বলে আল্লাহু আকবার
নবী পাকের জবান থেকে বারবার শুনি যে হুজুর বলেছেন আমি এবং আবু বকর ওমর বের হলাম, আমি আবু বকর এবং ওমর বসলাম, আমি আবু বকর এবং ওমর খাইলাম, আমি আবু বকর এবং ওমর গেলাম, হুজুরের জবান থেকে আবু বকরের নাম, হুজুরের জবান থেকে আপনি ওমরের নাম বহুবার শুনেছি, সুবহানাল্লাহ। কাজী আল্লাহর কসম, এই বর্তমান সময়ে আপনার মতো সেরা মানুষ পৃথিবীতে আর নাই। কাজী হযরতে ওমর এই কথাটা শুনবার পর আপনি কেমন করে জানেন আমি হুজাইফা জানাজায় যাব না? আল্লাহর কসম, কথাটা যখন আমি হুজাইফার কানে লাগবে, কথাটা লাগা সঙ্গে সঙ্গে আমি হুজাইফা আপনি ওমরের জানাজায় শামিল হয়ে যাব। হযরত ওমর হুজাইফার হাতটা ধরে চুমা লাগালেন, সুবহানাল্লাহ। চুমা লাগায়া এবার বললেন, ভাই হুজাইফা আল্লাহর কসম গোপন তথ্য দিতে হবে না, গোপন তথ্য জেনে গেছি মুনাফেকের কাতারে ওমরের নাম না। আল্লাহু আকবার! আরে জ্ঞান কাকে বলে, সুবহানাল্লাহ।